আমার জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার আমার জানাজা চার ত্যাগ বীরের মাধ্যমে আপনার আমার জানাজা পরে তারপরে বিদায় দিয়া দিলাম এইবার বিদায় দেওয়ার পর আমি দেখলাম কারা আমার লাশ নিয়ে খবরের দিকে রওনা হয় আমি তাকায় দেখলাম আমার আদরের সন্তান যেই সন্তানের জন্য আমার জীবনকে আমি বিসর্জন করিয়া দিলাম যেই সন্তানের অসুস্থ হলে আমি রাত্রে বেলা ঘুমাইতে পারতাম না যেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়াম আমি আল্লাহ আকবর আল্লাহর হুকুম পর্যন্ত মানতে পারলাম না আমার ওই সন্তান আমাকে কবরের দিকে নিয়ে রওয়ানা হয় এইবার আমি করুণ সুরে বললাম রে বাবা এত তাড়াতাড়ি কবরের দিকে কারণ হলো রে বাবা তুই তো দেখ আমি তো দেখি তুই তো দেখ আমি তো দেখি ওই কবরের ভেতর আল্লাহ একবার দাও দাও করি আগুন ওরে বাজার তুই তো দেখো আমি তো দেখি ওই কবরের ভেতরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ নিরানব্বইটা সা হাজির হয়ে গেছেন ওরে বাজার এত তাড়াতাড়ি তুই কে কবরের দিকে নিস এইবার আমার সন্তান কথা শুনল নাম আমাকে দরাদরি করিয়া তারপরে কবরের দিকে ও আমার মা কি নিয়ে কবরের দিকে রওনা হইলাম কোন সম্পদ দিয়ে কোন সম্বল নিয়া কবরের দিকে যাইলাম আল্লাহু আকবার আল্লাহকে না নিয়া কেহ কবরে যায় না এইবার আমাকে কবরের কাছে নিয়া আল্লাহ আকবার খাটটা পশ্চিম পাশে রাখিয়া তারপর আমাকে তিনজনে ধরা ধরি করিয়া তারপরে কবরে আবরণ শুরু হয়ে গেল আল্লাহু এখন আমাকে ধরাধরি করিয়া তারপরে কবরের দিকে নামাই দিতেছেন এইবার কবরে নামায়াম বাঁশের চালনি দিয়া কলা পাতা এখন আমি দেখলাম যে মাটি দেওয়া শুরু হয়ে গেছে এখন থেকে মাটি আর মাটি বাটি বাটি ডাডে তাকাই বাটি তাকাই মাটি নিচেও মাটি উপরেও বছর চালদি বাগিয়া যাওয়ার তো আর উপায় হবে না ও আল্লাহর বান্দার আজকে মাফিলে বস মনের বোঝা ওরে মন এখান থেকে আজকে মাওলারে নিয়েই আজকে বাড়িতে যাব মনে রে বোঝা ওরে মন এখান থেকে গুনা না নিয়ে আল্লাহ একবার গুনা নিয়ে কেউ আমরা বাড়িতে যাব না যে যেহেতু মাফিলের ময়দানে বসেছি আজকে আমরা মাওলাকে না নিয়া কেহ বাড়িতে যাব না আল্লাহ আল্লাম এখন কবরের ভেতরে মনকার্ণ কি রাশিয়া উপস্থিত হয়ে গেল আল্লাহ একবার আপনাকে আমাকে মনকার্ণ কি এখন ছোৱাল জবাব কৰা শুরু হয়ে গেলম মনকার্নে কি ভাল্লমান আব্লুক ওয়ামান দিনুক ওয়ামান রজুল অমান হাজার রজুল আল্লাহ নেবু ইসাফিকুম তোমার রবকে তোমার দিন কি তোমার নবী ওরে আল্লাহর গোলাম মরনেরടു বোঝাও নবারে মন ওই কবরে যদি আমার মাওলায় সাথে না হয় আযাব বেধি তো মনে হয় উপায় হবে এখন যার সম্পর্ক মাওলার সাথে ছিল যার সম্পর্ক মাওলার সাথে ছিল সে ফল বলবে যে আমার রল আল্লাহ আমাদের সকলের রবকে জোরে বলেন রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আকবার যার সম্পর্ক ধর্মের সাথে ছিল সে বলবে আমার ধর্ম হলো ইসলাম যার সম্পর্ক ওটা বসা চলাফেরা লেনদেন কথা বলতাম এক কথায় সমস্ত কাজকর্ম ছিল রসুলের আদর্শ মতে তারা বলবে তো হলো আমার নবী এ তো আমার নবী সারা হো হবে না কারণ এই নবীর আদর্শ মানতে যায়াম আল্লাহ আকবর নবীর আদর্শ ডুবি বাতাই দিতে যায়াম কত মানুষ আমাকে টিস্কারি করল কত মানুষ আমাকে টিস্কারি করছে কত মানুষ আমাকে আল্লাহ আকবর টুবি ধরিয়া টান দিছে তারপরও নবীর ডুবি ফলায় না কত মানুষ আবার টিস্কারি করছে তারপরও লম্বা জামা সারি নাই কত মানুষ টিস্কারি করছে তারপরও দাঁড়ি ফালাই নাই এই নবীর আদর্শ মানতে যাই আমি আল্লাহ আকবর দুনিয়ার ভেতরে কত মানুষের টিস্কারি শুনলাম কত মানুষের গালি গালা শুনলাম এই নবীর আদর্শ মানতে যাই তো আমি কত কষ্ট করলাম এ তো আমার মায়ার নবী আল্লাহ আল্লাহ এইবার যখন তিনটা প্রশ্ন সঠিক হয়ে যাবে তখন আল্লাহ একবার আল্লাহ রা আল্লা ও ফেরেস্তা আমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলো সুবাহান আল্লাহ আরো জোরে বলো সুবাহান আল্লাহ এইবার যখন কবরের ভেতরে আল্লাহ আকবার আপনাকে আমাকে সোয়াবেন এখন আল্লাহ আকবর কবর সব সময় আপনাকে আমাকে ডাকতে আছে। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমান আনা আমি হইলাম একায়েকির ঘর। আমি হইলাম মন্দকারে ঘর আমি হইলাম চাব বিশতুর ঘর, আমার ভেতরে তুই সাথী না নিয়া আসবি না আমার ভেতরে কিন্তু তোমার মাকে পাইবা না তোমার বন্ধুকে পাইবা নাম তোমার আত্মীয় স্বজন কাউকে তুমি এখানে কিন্তু পাইবা নাম আল্লাহহু আল্লাহ কবর প্রতিদিন ডাক দে আমার ভেতরে তুই স্বাধীন আসবি না আমার ভেতরে কিন্তু তুই কোনো সাথী পাবি নাম তারপরে বলতে সে আনা পাইতুল ওয়াহানা না পাইতুল আমি হইলাম অন্ধকারের ঘর আমি হইলাম ঘর আমি হইলাম তোর জন্য ঘর যদি কবরের ভেতর আমল নিয়ে আনে আস আমি কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাব আর যদি আমল না নিয়ে আস আমি কবরটা কিন্তু একটা জাহান্নামের গর্ত হয়ে যাব ও আমার ভাইরা ও আমার বন্ধুরা কবরের ভিতরে যাইয়া যদি বলেন আমি অমুক লোকের আল্লাহ একবার দলের লিডার ছিলাম এই কথা বলিয়া কবরে কোনো পাশ করার আশা আছেনি কথা বলেন আসেনি আপনি আমি যদি বলি আমি অমুক পেরের মুড়িদ ছিলাম এই কথা বলিয়াও কিন্তু পাশ করার আশা করা যায় না যদি বলি আমি আল্লাহ একবার অমুক বংশের লোক ছিলাম এই কথা বলিয়াও কিন্তু পাশ পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ কবরের ভেতরে বাজান আল্লাহ একবার আমলের পরীক্ষা হবেন কবরের ভেতরে ইমানের পরীক্ষা হবেন যদি আল্লাহ আকবর বংশের এবং আল্লাহ আকবর মেয়ের পরিচয় দিয়াম কবরের ভেতরে যদি নাজাদ পাওয়া যায় তো তাহলে আমার মায়ার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ঢাক দিয়া বলতেন নাম ইয়া ফাতেমা তু ইনকিজি নাফসি কি না ও ফাতেমা কবরে যায়া যদি বলো আমি নবীর আল্লাহ আকবর মেয়ে ছিলাম আমি বিশ্ব নবীর মেয়ে ছিলাম আলীর স্ত্রী ছিলাম আমি হাসান হোসাইনের মা ছিলাম এই কথা বলিয়া কিন্তু তুমি কবরে নাজাত পাইবা নাম ও ফাতেমা কবরে যদি নাজাত পাইতি চাও ওই কবরে তোমার আমলকে সাথী বানায়া নাও জোরে বলেন সুবাহান আল্লাহাম আল্লাহ হু একবার আল্লাহ রসুলের মেন ফাতে মারাদি আল্লাহ হুতালা আলহাম যেই দিন এন্তে করবেন ওই দিন সকালবেলা আল্লাহ হু একবার তিনি তাড়াহুড়া করিয়া কাজকর্ম করতেছেন ওদিক দিয়া ফাতেহারাদি আল্লাহ হুতালা আলহা কিন্তু অনেক অসুস্থ তারপরও সকাল বেলা দেখেন যে কাজ কর্ম অনেক বেশি করতেছেন আলী রাদি আল্লাহ আশিয়া বললেন ও ফাতেমা তুমি আজকে এত কেন কাজ করতেছ এইবার ফাতেমা রাদি আল্লাহ ডাক দিয়া বললেন আমার ব্রাণের সাবি আমার মনে হয় আজকে দিন পরে আমি আর এই জমিনে থাকবো না এইবার আলী রাজি আল্লাহ আল্লাহ আকবর দুই চোখের পানি আল্লাহ আকবর ছেড়ে দিলেন বললেন ফাতেমা তুমি এমন কেন কথা বললাম তখন বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান বলতেছে ও আমার মেয়ে ফাতেমা তুমি আল্লাহ আকবর আজকে আল্লাহ আকবর সেহেরি খাইবা আলীর করেন আর ইফতার করবা আমার সাথে এই কথার দামে দ্বারা আমি বসতে বললাম আমি আজকে দিন পরে আর ফাতেমা দুনিয়াতে থাকবো না আল্লাহ একবার জোরে বল আল্লাহ একবার আল্লাহ এইবার আল্লাহ আকবর আলী এবং ফাতেমার কান্না দেখিয়াম হাসান হাসাইন্দন দনজনে দৌড়াই আসিয়াম আল্লাহ ওয়াকবার মায়ের গলা জড়াই দরিয়া বলে মা তুমি কেন এইভাবে কান্নাকাটি করম আল্লাহ ওয়াকবার এবং আমার আব্বাও কেন এইভাবে কান্নাকাটি করেম ফাতে মারা দি আল্লাহ তালা না তিনি আল্লাহ ওয়াকবার তাদের প্রতি বিরক্ত বোধ মনে করিয়াম তখন বললেন তোমরা এখান থেকে এখন চলিয়া যাও 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 তোমার নানা কাছে তোমরা যাও চলিয়া এইবার হাসান এবং হোসাইন দনোজন আল্লাহ একবার তার মার কথা শুনিয়াম যখন আল্লাহর নবীর রোজার সামনে গেলেন তখন আল্লাহর নবী ডাক নাতি আগামীকালকে সকালে আসলেও তো আমার রোজার কাছে আসতে পারবি ও আমার নাতিরা কিন্তু আগামীকাল সকালে তোমার মাকে কিন্তু তোমরা পাইবা না এবং আসার হোসাইন দৌড়ায় যায় বলে ওরে মা বিষয়টা যদিও তোমরা গোপন করছ আমার নানা জান আমার থেকে গোপন করে নাই ওমার আগামীকালকে সকালে বলে তোমাকে না আল্লাহু আল্লাহ এখন ফাতেবাও কান্দেন হাসান হোসাইর ও কান দেন আলিও কাদেম এখন ফাতেমা রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বলতেছেন ও আমার প্রাণের সাবি আমার বাবা বড় আশা করিয়া আপনার ঘরে আল্লাহ একবার দিয়েছিলম আমার আব্বা বড় আশা করে আপনার খেদমতের জন্য আমাকে দিয়েছিলাম কিন্তু এই আল্লাহ একবার কত বছর হয়ে গেল আপনার আল্লাহ একবার ভালো করে আমি খেদমত করতে পারি নাই যেইভাবে আপনার খেদমত করা দরকার ছিল ওইভাবে খেদমত করতে আমি পারি নাই হু আল্লাহ এখন আমি দুনিয়ার থেকে চলিয়া যাব এই সলিয়া যাওয়ার আগে আল্লাহ একবার আপনার কাছে আমার তিনটা দাবি এইবার আলী রাজি আল্লাহ আনহু বলেন ও ফাতেমা তোমার তিনটা দাবি আবার এনতেকালের পূর্বে কি ফাতেমা রাজি আল্লাহ আনহা বলেন ও আমার প্রাণের স্বামী আমার এক নাম্বারের দাবি হলম আমি ফাতেমা জীবিত অবস্থায় আমি জানতে চাই আমি ফাতেমার উপর আপনার কোন দাবি আছে নাকি আমি শুনতে চাই আপনি আমাকে ক্ষমা করিয়া দিছেন এইবার আলী আদি আল্লাহু বললেন ও ফাতেমা তুমি তো আমার সাথে কোন অন্যায় কর নাই যাও 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 আমি আলি তোমাকে মাফ করিয়া দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ এইবার আলী রাজি আল্লাহ বললেন ও ফাতেমা দ্বিতীয় নাম্বার শর্ত কি তখন বললেন ও আমার প্রাণের স্বামী আল্লাহ আকবর আমি যখন আল্লাহর নবীর মেয়ে বাতেমা যখন এতেকাল করব দুনিয়ার ভেতরে কত মানুষ আমার লাশটা দেখার জন্য আল্লাহ আকবর ব্যস্ত হয়ে যাবে মানুষগুলো সবাই চুরা চুরি করে আসবে কিন্তু আমার লাশটা কাউকে দেখাবেন না এবং আমার আল্লাহ আকবর মৃত্যুর খবর কারো কাছে বলবেন না আমার আল্লাহ আকবর মৃত্যুর কথা মাইকিন করবেন না আমার মৃত্যু হওয়ার পরে আল্লাহ আকবর কারো কাছে আপনি মৃত্যুর সম্বাদটা পৌঁছাবেন না আলী রাজি আল্লাহ বললেন ও ফাতেমা তিন নাম্বার শর্ত আবার কি এইবার ফাতে বারাদি আল্লাহ আল্লাহ আকবর ফাতে বারাদি আল্লাহ আনহা বললেন ও আমার প্রাণের স্বামী তিন নাম্বার শর্ত হলো আমার জানাজাটা আপনি নিজে পড়াবেন আল্লাহ আকবর আমার জানাজাটা আপনি নিজে পড়াবেন আমার জানাজাটা দুনিয়ার আর কেহ পড়াবে না আমার জানাজার পরে আমার লহু আকবর আমাকে যখন আপনি দাফন দিবেন দাফন দেওয়ার পরে সবাইও কবরের থেকে চলে আসবে কিন্তু আপনি আলী ওই কবরের পাশ থেকে আসবেন না ওখানে কিছু সবাই আপনি আল্লাহ আকবর অপেক্ষা করবেন এইবার ফাতেমারা মারাদি আল্লাহ তালানহা এতেকাল করলেন ফাতে মারাদি আল্লাহ তালানহা করার পরে এইবার কোনো মানুষকে খবর দেওয়া হয় নাই কোনো মানুষের কাছে এলানো হয় নাই এবং রাত্রে অল্লাহ ভাগবা রাত্রের অন্ধকারের ভেতরে হাসান হোসাইন এবং আলী তিনজনে জানা যাল্লাহ ভাগবার পরায় দিলেন এখন তো আর খাত কবরের দিকে যেতে পারে না কারণ খাট ধরতে তো তিনজন লাগে লাগে না ধরতে আরো জোরে বলেন কয়জন লাগে চারজন লাগে এখন মানুষ হইলো তারা তিনজন এখন তো খাট ধরতে তারা পারে না এইবার আল্লাহ একবার আবুজর গেফারি রাদি আল্লাহ ঘুমায়া রইলেন এইবার আল্লাহর নবী বলে ওরে আবুজার আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় গেলাম কিন্তু তুই এখনো ঘুমাও আমার মেয়ের লাশ খাট ধরার মতন হোক নাই তাড়াতাড়ি যা আমার মেয়ের খাতটা তুই ধর এইবার হাসান হোসাইন তো আল্লাহ বাঙালি এবং আলী আবু জরকে ফারিদা দিয়ে আল্লাহ চারজনে খাট দরিয়া তারপরে কবরের কাছে নিয়ে গেলেন এইবার কবরের কাছে যাওয়ার পর আবু জরকে ফারিদা দিয়ে আল্লাহ বললেন ওরে কবরের মাটি তোর ভেতরে আজকে কাকে রাখা হবে তুই কি জানো নাকি তোর ভেতরে যাকে রাখা হবে আল্লাহ আল্লাহরে যাকে রাখা হবে তিনি সাইদুল মুরু সালী রহমাত কাতমন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেন ওরে কবর খবরদার বেয়াদবি করিস না কবর থেকে কোন জবাব আসে নাই এইবার আবুজার বলে ওরে কবরের মাটি তোর ভেতরে কাকে রাখা হবে তুই কি জানো নাকি তোর ভেতরে যাকে রাখা হবে তিনি হলো শের খোলা খোদা আলী রাজি আল্লাহ স্ত্রী কবর ওরে কবরের মাটি তুই ফাতেমার সাথে বেয়াদবি করবি না কবর থেকে কোনো জবাব আসে না এইবার আমুজার বলে ওরে কবর তোর ভেতরে কাকে রাখবে তুই কি জানো নাকি তোর ভেতরে যাকে রাখবে তিনি হলো হজরত হাসান এবং হোসাইন রাদিয়া উল আফ তাহাল খবরদার কবর তুই বেয়া করবি নাম কবরের জবান খুলিয়া গেল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا ومول so حب الدنيا راس كل خطيئه او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه

صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عرض ربطه اللهم صل على وحبيبنا وأصحابه <مضحك> وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله সাদাপ আল্লাহু মাওলানা ব্যস্ততার মধ্যে থেকে শেক এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রূহ মাগফিরাত কামনায় একদিন ব্যাপী বিরাশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 10 নভেম্বর রস শুক্রবার আল্লাহ তাআলা যে আমাদেরকে আখেরি মজলিস পর্যন্ত বসার তৌফিক দান করলেন এজন্য আমরা শুকরিয়া সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভাইরা মাহফিলের পোস্টার হ্যাম্বিল মাইকিনের মাধ্যমে অনেক দিন যাবৎ প্রচার হয়েছিল অনেকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই আবার তালাশ করলে দেখবেন অনেক দূর থেকে আল্লাহর কিছু পাগল কোরআন এবং হাদিস আল্লাহর মোহাব্বাতের পাগলের মতো এখানে ছুটে এসেছে কথা ঠিক না বেঠিক আল্লাপাক যে বান্দাবান্দিকে পছন্দ করেন দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য থেকে ওই বান্দাবান্দিকে আল্লাহ তালা নেক কাজ করার তফির দান করেন আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে নেক আমল করতে পারে না সেটার প্রমাণ হলো এলাকায় হয়তো অনেক মানুষ আছে যা দেখবেন চার দোকানে অথবা ঘরের ভেতরে বেহুদা গল্প গুজরের ভেতরে লিপ্ত হে কপাল পরা তোমার চার দোকান তো কালকেও চলবে তুমি টিভি তো কালকেও দেখতে পারবা কিন্তু এই জান্নাতের বাগান তো দুই এক ঘন্টা পরে আর থাকবে না কথা ঠিক না বে ঠিক যেই সময় তাম দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে মিটাইয়া দেওয়ার সারা বিশ্বের কাফের মোর্শেক এহুদি বেদিনরা চেষ্টা করতেছে এই সময় আল্লাহ রব্বুল আলামিন তার এমন কিছু কিছু কুদ্রাত জহের করতেছে যার ধারা আল্লাহকে সেনা এই কুদ্রাতের যারাই যথেষ্ট জোরে বলেন সোহান আপনারা সবাই জানেন কয়েক বছর আগে রাশিয়ার সেই ঘটনা রাশিয়ার ভেতরে সেখানে এহুদের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ পাকের কি কুদরাত ওই সন্তানের বিভিন্ন জায়গায় শরীরের আল্লাহ তালার কোরআনের আয়াত লেখা উঠতেছে এই আয়াত আবার এমন অবস্থা যে দুই তিন দিন পরে এই আয়াতগুলা অটোমেটিক সিস্টেমেই ডুবে যাইতেছে আবার শরীরের ভেতরে কোরআনের অন্য আয়াত লেখা উঠতেছে এই দৃশ্য দেখিয়া তার মা বাবা দনোজন আগে মুসলমান হয়ে গেল হাজার ও আসতেছে দেখতেছে দেখিয়া ওই মজলিসে হাজার হাজার বেঈমানেরা ওখানে ওই অবস্থা দেখিয়া মুসলমান হয়ে গেছে এরপরে আরো কয়েক বছর আগে নেপালের এক ঘটনা আপনারা সবাই জানেন নেপালের বড় মসজিদের একটা মিনার বানাইছেন সেখানের মুসল্লিরা ওই মিনারটা মসজিদের উপরে উঠাবে কিন্তু এমন ভারী এক মিনার এটা ক্যারেন ছাড়া উঠানো সম্ভব না মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লি সকলে গিয়ে সরকারি লোকের কাছে বলল যে আপনারা একটু আমাদেরকে এক ঘন্টার জন্য আপনাদের একটু ক্যারেন দেন যাতে করে আমরা এই মিনারটা উঠাইতে পারি তারা বলল যে না এটা সম্ভব না তোমরা তোমার আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাদেরকে ওই ক্যারেন ওখানে উঠাই দেবে সকলে বলে না সকলে একেবারে নৈরাস হয়ে ওখান থেকে চলে এসেছে এই মিনার এখান থেকে উঠানো সম্ভব নয় রাত্রেবেলা স্বপ্নের ভেতরে দেখেন ডাক দিয়া বলতেছে হুজুর আপনি এই মিনারটা একটু কাপড় দিয়ে ডাকিয়া দেন সকালবেলা তিনি মসজিদের সালাম ফিরানের পরে মসজিদের মুসল্লিদের সাথে পরামর্শ করলেন কি করা যায় বললেন আমি তো রাত্রেবেলা এই স্বপ্ন দেখছি এখন আপনারা কি বলেন তো মুসল্লিরা বললো হুজুর স্বপ্নে যেহেতু দেখছেন ঢাইকেই দেখেন না আপনারা সবাই সে খবর হয়তো সবাই জানেন জুমার নামাজের পরে কাপড় দিয়ে ওই মিনার যখন ঢাকছে আল্লাহর কি কুদ্রার আস্তে আস্তে মিনার উপরে উঠা শুরু হয়েছে এখন উপরে উঠতে 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 এমন জায়গায় উঠছে যেখানে ওই মিনারটা ফিট করার দরকার ছিল অটোমেটিক সিস্টেমে ওইখানেই ফিট হয়ে গেছে পাকের নাম নিশানা মিটানের জন্য যখন ষড়যন্ত্র চলছে তখন আল্লাহ পাক তার কুদ্রা তারও বেশি জহের করে দেখাইতে আরো দশ বছর আগে কোরবানির গোস্তের ভেতরে এত আল্লাহ লেখা দেখা যাইতো না কিন্তু এখন এবছর এত পরিমাণ আল্লাহ লেখা দেখা যায় যেটা অন্য কোনো বছর এরকম আল্লাহ লেখা দেখা যায় না কথা ঠিক না বে গোস্তের ভেতরে তো ভগবান গট এগুলো তো লেখা উঠে না লেখা উঠে আল্লাহ কথা ঠিক না বেটি এ কথার দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ একজন আছে না নাই এই জোরে বলেন আল্লাহ না নাই এই কথার দ্বারাই প্রমাণ হয় আল্লাহ আমি আপনাদের সামনে এক টুকরো আয়াতে কারি মেতে করছিলাম এই আয়াতের ভেতরে আল্লাহ রবুল আলামিন বলেন

আমদের কঠিন ময়দানে তোমার মাল কোন তোমার উপকারে আসবে না তোমার সম্পদ কোন তোমার উপকারে আসবে না তোমার সন্তান কোন তোমার উপকারে আসবে না একমাত্র কোন জিনিস তোমার উপকারে আসবে যদি তুমি সুস্থ কলব নিয়ে মাওলার কবরে যাইতে পারো ওই সুস্থ কলব মাওলার আদালতে নাজাত পাইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে একমাত্র সুস্থ কলব ওই কলব নিয়ে যদি মাওলার কবরে যাওয়া যায় আজকে কলব আমার রোগে আক্রান্ত হয়ে গেল আমার কলবের ভেতরে বেনমাদির রোগ আমার কলবে আমার মিথ্যা কথা র আমার কলবের ভেতরে আমার সুদের রোগ ঘুষের রোগ আমার কলবের ভেতরে আল্লার মহাব্বাতের অংশ নাই কথা ঠিক না বেঠি ও মুসলমানেরা আল্লার মোহাব্মাত আল্লাহর ভালোবাসা অন্তরের ভেতরে পয়দা করা লাগবে আমার সম্পদ আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না যদি আমার সম্পদ যদি আমার ঠিকমতো আমি ব্যবহার না করতে পারি ওই সম্পদ তো আমার খেমতের ময়দানে আমার কোনো উপকারে আসবে না সন্তানকে যদি ঠিকমতো আমি চালাইতে না পারি আমার সন্তানকে যদি আমি আল্লাহর রাস্তায় না চালাইতে পারি আমার ওই সন্তান আমার কোনো উপকারে আসবে না ওই কেমতের কঠিন ময়দানে আমার সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমাকে সিনেমা হলে যাওয়ার জন্য সুযোগ করে আতিছেন। আমার বাবা আমাকে গুনাহের কাজে যাওয়ার জন্য সুযোগ করিয়া দিছেন আমার বাবায় দুনিয়ার ভেতরে তোমার পরিচয় আমাকে শিক্ষা দেয় নাই আমার বাবাই দুনিয়ার ভেতরে তোমার পরিচয় শিক্ষা দেয় নাই আল্লাহ আল আলামিন বলবেন যা যা সন্তান এবং বাবা দনজনে জাহান্নামের ভেতরে চলে যা সকলে বলেন নাও আমার ভাইরা ও আমার বন্ধুরা দুনিয়া একটা ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়াতে আল্লাহ একবার কেউ কিন্তু স্থায়ী জীবন নাম এই দুনিয়াটা হলো একটা দোকার জীবন একেবারে ধোকা স্বপ্নের দুনিয়া স্বপ্নের দুনিয়া এই দুনিয়াতে আল্লাহ একবার কেউ এমন নাই যে বলতে পারে যে আমি চিরস্থায়ী তাই আল্লাহ একবার শান্তিতে আসি যদি শান্তিতে থাকতে চাই আল্লাহর মহাব্বাত আল্লাহর ভালোবাসা অন্তরের ভেতরে ঢুকাও আরে আল্লাহর পাগল হয়ে একটু দেখো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর পাগল হও আল্লাহর পাগল হয়ে দেখো আল্লাহর পাগলের ভেতরে কি মজা আল্লাহর পাগলের ভেতরে যে মহাব্বাত আর ভালোবাসা অন্য কোন জিনিসের ভেতরে এই পাওয়া যাবে না ও আমার ভাইরা ও আমার বন্ধুরা পাগল হও তো আল্লাহর পাগল হও আল্লাহর পাগল হইয়া তারপরে কবরের দিকে যাও আল্লাহর পাগল না হইয়া কেহ কবরে যায় না কেমন পাগল হইবা পাগল হইবা তো ইব্রাহিম বিন আদহামের মতো পাগল হও আর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই কেমন তিনি পাল্ল একবার আল্লাহর পাগল ছিলেন ওই বলকের ভেতরে তিনি বাদশাহী ছিলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি বলখের বড় বাদশা ছিলেন বরুফের বড় বাদশা তিনি বাড়ির সামনে একটা মুসাফিরখানা বানাইলেন আর তিনি বাড়ির ভেতরে তিনি সিংহাসনখানা বালাখানা বানাইলেন একদিন একজন পথিক মুসাফিরের ভেজ দরিয়া তিনি আল্লাহ হুয়াজবার ও ইব্রাহিম বিনা দহাম রসলাতুল্লাহলার বালাখানার ভেতরে যায়াম তখন বললেন হুজুর আপনার এই মুসাফির খানায় কি আমি একটু থাকতে পারিনি তখন বলি রহমাতুল্লা বললেন আমার এটা তো মুসাফির খানা নয় আমার এটা হলো বালাখানা তখন মুসাফির করুন সুরে বললেন হুজুর মুসাফিরখানা কাকে বলে আর বালাখানা কাকে বলেন আমি তো জানি না মুসাফিরখানা কাকে বলে আর বালাখানা কাকে বলেন তখন ইব্রাহিম বিন আদ হাম রহমেদুল্লায় বলে ওরে মুসাফির মুসাফিরখানা ওই জিনিসকে বলা হয় যেখানে মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না মানুষ আসে আবার চলে যায় মানুষ যেখানে ভাবে থাকতে পারে না ওইখানের নামে হলো মুসাফির খানাব এই হামসব মুসাফির হ্যায় কবরা কের ঠিকানা আগে সে রওনাম বাইরামার এইবার 25 দিন আদহাম রহমাতুল্লাহ বললেন ও মুসাফির আল্লাহু আকবার এটাকে মুসাফিরখানা বলা হয় যেখানে মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না এইবার মুসাফির বললেন হুজুর মুসাফিরখানার পরিচয় পেলাম আপনি একটু বলেন বালাখানা কাকে বলা হয় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ বললেন ওরে মুসাবিন বালাখানা ওই জিনিস কি বলা হয় যেখানে মানুষ স্থায়ীভাবে থাকে যেখান থেকে আর বিদায় হইতে হয় না যেখানের ভেতরে মানুষ স্থায়ীভাবে থাকতে পারে এইবার মুসাফির বললেন আল্লাহু আকবার ও বলখের বাদশা তাহলে আপনি বললেন যে মুসাফিরখানা ওই জিনিস কি বলা হয় যেখানে মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না আসে আবার চলিয়া যায় তাহলে আল্লাহ আকবার আর বালাখানা ওই জিনিস কি বলা হয় যেখানে মানুষ স্থায়ীভাবে থাকে যেখান থেকে বিদায় হইতে হয় না তাহলে ওলে বরকতের বংশান তাহলে এই সিংহাসনে মনে হয় আপনি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মনে হয় আছেন আবার মনে হয় আপনি কেমন পর্যন্ত থাকবেন এইবার বাদশা বলে ওরে আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিলাম নাম আবার আমি কেমন পর্যন্ত থাকবো নাম বলে আপনার আগে কে ছিল বলে আমার আগে ছিল আমার বাবা বলে আপনার বাবা কোথায় সলিয়া গেল বলে আমার বাবা কবরে সলিয়া গেছে বলে সে কি আর না সে আর গুরুদিন আসবে বলে তার আগে গেছিল, বলে তার আগে ছিল আমার দাদা বলে আপনার দাদা কোথায় গেল বলে আমার দাদা কবরে চলিয়া গেল বলে আপনার দাদা কি আর আসবে না বলে না আমার দাদাও তো আর কোনো দিন আসবে না এইবার মুসাফির বলে ও বলকের বাদশা তাহলে মনে হয় আপনি কেয়ামত পর্যন্ত থাকবেন বলে নারে মুসাফির না আমিও কিন্তু কেমন পর্যন্ত থাকব না বলে তাহলে আপনার পরে কে সারে বসবে বলে আমার ছেলে বসবে তারপরে কে বসবে বলে আমার নাতি বসবে এইবার মুসাফির বলে ওরে বলগের बादशाह আপনি বলেছেন যেকারে মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না মুসাফির মুসাফিরখানা বলেন ওরে বলখের বাদশা তাহলে আপনার এইটা তো সিংহাসনখানা না আপনার এইটাই হলো বড় মুসাফিরখানা এই হামসাব মুসাফির হয় কবরাখের ঠিকানা কই আগে রওনা কই পিছে রওনা ও বাজার একটু খেয়াল করেন না আমার বাবায় গেল কোথায় আবার দাদায় গেল কোথায় আবার পূর্বপুরুষ কোথায় আজকে তারা কোথায় চলিয়া গেল একই সাথে আবার বন্ধুর সাথে বাজার করলাম চা গাইলাম আমার বন্ধুর সাথে একই সাথে আমি ওটা করলাম কিন্তু আমার বন্ধু গেল কোথায় এমন একটা সবাই আসবে যেই সময় আমি আমিও এই জমিনে থাকতে পার কথা ঠিক না বে ঠিক এই মুসলমানের আওয়াজে বলো কথা ঠিক না বেঠিক তোমার আমার কোথায় যাইতে হবে বহুত চিন্তা ভাবনা করি আর তারপরে কবরের দিকে রওনা ভয়ম আল্লাহ হকবার আল্লাহ হকবার আমরা কিন্তু সকলেই পাঁচটা মামলার আসামি পাঁচটা মামলার কিন্তু সবাই আসাবি আমার সাহেব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লা নাই তিনি বারবার বলতেন যেই মামলার তদবীর ডাই সেই মামলারও কিন্তু খালাস নাই যেই মামলার তদবীর ড সেই বাবলারও কিন্তু খালাস নাই ওরে বাজার দুনিয়ার ছাত্র যদি একবার পরীক্ষায় ফিল করেন একবার ফিল করলে দশ আবার আল্লাহ একবার চেষ্টা করিয়া যদি পাশ করতে চায় পাশ করার আশা করা যায় আর কোন ব্যক্তি যদি দুনিয়ার একটা মামলায় ঠকে আবার আপিল করিয়া পাশ করার আশা করা যায় আল্লাহ না করুক খোদা না করুক খোদা না করুক আপনি আমি যদি একবার মৃত্যুর বিছানায় আল্লাহ একবার বেইমান হইয়া পড়ে আ যায় বেইমান হইয়া যদি কোন বেইমান মৃত্যুর বিছানায় আসার খায়া পড়ে আ যায় আর তো কোনদিন দুনিয়াতে আসিয়া পাশ করার আশা করা যায় না মৃত্যু কিন্তু একবারই হবেন ও মুসলমানেরা কোন যারা মাইকের আওয়াজ কানে যাইতেছেন আর দোকানে বসিয়া থাকিস না বাড়িতে বসিয়া থাকিস নাম আয় আল্লাহর পাগলদের সাথে একটু সময় লাগাম যদি ভাগ্য ভালো হ এই আল্লাহর পাগল দ্বারা যখন আমিন বলবে তাদের আমিনের গাদিলে তোমাকে আল্লাহ কবুল করতে পারে ও আমার ভাইরা ও আমার বন্ধুরা আমাদের এক নাম্বার মামলা হলো মৃত্যু আল্লাহ একবার মৃত্যুর বিছানায় আসার খায়া যখন মানুষ পরে যাবেন তখন আল্লাহ একবার দুনিয়ার মানুষ কত কিছু বলবে তখন কোনো কোনো মানুষ বলবে ও ভাই তুই তো সকালে আমার কাছে হাজির হয়ে যাবি আমি বসতেও পারি নাই আমার মাত্র মেয়েটা বড় হয়েছে ছেলেটা বড় হয়ে গেল আমি দেখ ভাই আজরাই। আমি মাত্র একটা বিল্ডিং এর কাজ শুরু করছি এখনো শেষ করতে পারি নাই ও ভাই আজরাইল আমার মেয়েটা বিবাহ দিব আমার ছেলেটা বিবাহ করাব আমার বিল্ডিং এর কাজটা শেষ হবে তারপরে তুই আমার রূপটা কবাস করিস আল্লাহ কি পবিত্র কালামে বলে নাই যে আমি যদি কারো দরজায় একবার ঘন্টা বসায় বসি আমি যদি কারো দরজায় একবার ঘন্টা বাজাই রুহুনা নিয়া ওই দরজা আসি না পরে না ফারমান আল্লাহ কি তোরে আগে সতর্ক করে নাই আল্লাহ তো তোরে আগে সতর্ক করিয়া দিছেন আল্লাহ বলছে তুই দুনিয়াতে যখন চলাফেরা করবি কখন সব সময় তুই বিতুর জন্য প্রস্তুত থাকবি আল্লাহ বলবে ওরে না ফরমান আল্লাহ তো আগে তোরে বলেছিল যে আল্লাহু আকবার इजाজা জালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকিমুন ওরে তোর কাছে কত উলামায়ে کرام গেলম তোর কাছে কত পীর মশায় গান গেল তোর কাছে কত দাওয়া তো তাবলিগের মেহনাতকারী মানুষ গেল কিন্তু তো দুনিয়ার মহাব্বাস সারতে পারো নাই এখন আমি হাজির হয়ে গেলাম আমি তোর বাড়ির সামনে থেকে আমি রুহ না নিয়ে এখান থেকে বিদায় হব না অবাদান দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী জীবন আল্লাহ হকবার ইমিতুর সবাই কোনো কোনো নাফারমান দেখলো যে আজরাহিলের মাথা হল সাতাশ মারের উপরে আল্লাহ হয়াকবার পা হন সাতজমিনের রেসেম আল্লাহু আকবার বড় বড় দইটা নীল দিগীর মতো আল্লাহ আকবার চোখ দিয়ে তাকায় রয়েছে আল্লাহ আকবার আজরাইলের বড় বড় বাসা ওই বসমের জোড়া দিয়া ঝিলকি বাইরে হইতাছেন আল্লাহু এবার নাফার ওখান থেকে বের হতে চাইবে না এইবার আল্লাহ একবার নাফরমানকে লক্ষ্য করি আজ রাইল ফেরাস্তা বলবেন ওরে নাফার দুনিয়ার ভেতরে যখন তুই ছিলি কত দুনিয়ার ভেতরে তুই আল্লাহর নিয়ামত ভোগ করছ দুনিয়ার ভেতরে আল্লাহর মাছ ভোগ করছ বাতাস ভোগ করছ হাজার কেসেমের ফল তুই ভোগ করছ তুই এত কিছু খায়ালয়া মাওলার হুকুম মানো এখন তোর মাওলার অর্ডার হয়ে গেছে তোর রোখ নেওয়ার জন্য আমি আর দেরি করব না এইবার যখন আজরাইল নাফার মানে রুখটার উপরে যখন রাখ করিয়া থাবা মারবে এই যখন থাবা মারার সাথে সাথে নাফরমানের মানের রুশ বের হওয়া যাবে নাপার মানে তো কেউ রাখবে পারবে নাফ আল্লাহফ আল্লাহ তারপর আল্লাহ আকবার আপনাকে আমাকে ধরা তরি করিয়ে তারপরে কবরে দিকে নি হবে আল্লাহ আল্লাহ আরে পরে রে বুঝান না ওরে বন এই যে চক্ষুটা এখন খোলা আছেন এমন একটা সময় আসবে যেই সময়ে চক্ষু খোলা রাখা সম্ভব হবে না আরে আমার চক্ষটা বন্ধ হয়ে যাওয়ার পরে একদল মানুষ যাবে বাস কাটার জন্য আর একদল মানুষ যাবে কাপড়ের কাপড় আনার জন্য আর একজন মানুষ যাবে আল্লাহ একবার কবর স্তরে কবর করার জন্য আর একদল মানুষ যাবে কাপড় আল্লাহ একবার শেষ গোসল দেওয়ার জন্য এইবার আল্লাহ একবার আমাকে ঘর থেকে ধরা ধরে করে এইবার আমাকে ধরা ধরি করিয়া তারপরে ঘর থেকে নামাই দিতেছেন ওরে মুসলমান একটু চিন্তা কর যেই ঘরে জন্য আমার আল্লাহ আকবার এত কষ্ট করলাম এত শ্রম দিলাম এত গাম এত টাকা এত পয়সা আমি খরচ করলাম এই ঘরের ভিতরে আমাকে একটা রাত্র কিন্তু জায়গা থেকে আমাকে ধরা ধরি করিয়া তারপরে নামাই দিল আমার যে স্ত্রীর জন্য আমার জীবনকে আমি বিসর্জন করিয়া দিলাম আবার ওই স্ত্রী আবার সন্তানকে লক্ষ্য করিয়া বলবে ওরে সন্তান তোর বাবার লাশের কাছ থেকে তোর বাবার লাসের কাছে কিন্তু আমি একা থাকতে পারব না আমার সন্তান ডাক দিয়া বলবেন বাবার লাশের কাছে আমরা একা থাকতে পারব এইবার আমাকে দরাদরি করিয়া তারপরে ঘর থেকে নামাইয়া দিল ঘর থেকে নামাইয়া দেওয়ার পর আল্লাহ এইবার আমাকে ধরা ধরে করিয়া তারপরে গোসল খানায় নেয়া গেল গোসল খানায় নেওয়ার পর আল্লাহ আকবর আমাকে আল্লাহ আকবর গোসল দেওয়া শুরু হয়ে গেল বরই পাতা গরম পানি করিয়া তারপরে আমাকে আখিরি গোসল দেওয়া শুরু হয়ে গেল যেই শরীরের জন্য আল্লাহ আকবর আমার সাবান এবং আমার কত কিছু আমি শরীরে ব্যবহার করলাম এখন আমাকে চিরতরে আখেরে গোসল দেওয়া শুরু হয়ে গেল এইবার আমাকে গোসল দিয়া আল্লাহ আকবর বাজার থেকে তিনটা সাদা কাপড় দিয়া আমাকে কাঠের উপর আল্লাহ আকবর পেস দিয়া ফলায় দিল ওলার পাত্তরের ধ্রু মনের বুঝানো বান এরকম একটা সময় কিন্তু আসবেই আসবে এইবার আমাকে সোয়া মাথায় একটা বাঁধ মাজা একটা বান্ধিলো পায়ে একটা বাঁধ এখন উত্তর দিকে সোয়া রাখল এখন একটু মনের বুঝা নরে মান এখন কোথায় গেল আমার ব্যবসাগিরি কোথায় গেল দুনিয়াগিরি কোথায় গেল আমার জমিদারগিরি কোথায় গেল আমার সংসারগিরি নাই 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 আল্লাহ বা কষ্ট হয় নাকি আপনাদের কষ্ট হয় নারায়ণ তাকবীর আর জোরে বলে নারায়ণ তাকবীর আজকের মাফিল সফল হোক সফল হোক নারায়ণ তাকবীর ওважаনেরা শেষ পর্যন্ত থাকবেন নি শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাবেন নাকি এ শেষ পর্যন্ত থাকবেন তো কারা তারা থাকবে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুক বলে আমিন আল্লাহু আকবার আমাকে উত্তর দিকে দিয়া সয়াম এইবার আমাকে আল্লাহু আকবার ধরা ধরি করিয়া তারপরে মসজিদের সামনে নিয়ে গেলাম মসজিদের সামনে নিয়া আমার সন্তান ডাক দিয়ে বলল ইমাম সাহেব আমার বাবার জানাজার নামাজ আপনি পড়ায়া দান আমার জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার আমার জানাজা চার তাকবীরের মাধ্যমে আপনার আমার জানাজা পরে তারপরে বিদায় দিয়ে দিলাম এইবার বিদায় দেওয়ার পর আমি দেখলাম কারা আমার লাশ নিয়ে খবরের দিকে রওনা হয় আমি তাকায় দেখলাম আমার আদরের সন্তান যেই সন্তানের জন্য আমার জীবনকে আমি বিসর্জন করিয়া দিলাম যেই সন্তানের অসুস্থ হলে আমি রাত্রে বেলা ঘুমাইতে পারতাম না যেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়াম আমি আল্লাহ আকবর আল্লাহর হুকুম পর্যন্ত মানতে পারলাম না আমার ওই সন্তান আমাকে কবরের দিকে নিয়ে রওয়ানা হয় এইবার আমি করুণ সুরে বললাম রে বাবা এত তাড়াতাড়ি কবরের দিকে কারণ হলো রে বাবা তুই তো দেখ আমি তো দেখি তুই তো দেখ আমি তো দেখি ওই কবরের ভেতর আল্লাহু আকবার দাও দাও করিয়া জলেন ওরে বাজার তুই তো দেখো না আমি তো দেখি ওই কবরের ভেতরে একটা নয় দুইটা নয় 99 টা শা সা টা বাজির হয়ে গেছেন ওরে বাজার এত তাড়াতাড়ি তুই অভায় কে কবরের দিকে নিস না এইবার আমার সন্তান কথা শুনল না আমাকে তরাতরি করিয়া তারপরে কবরের দিকে ও আমার মা কি নিয়ে কবরের দিকে রওনা হইলাম কোন সম্পদ দিয়ে কোন সম্বল নিয়া কবরের দিকে যাইলাম আল্লাহ আকবার আল্লাহকে না নিয়ে কেহ কবরে যায় না এইবার আমাকে কবরের কাছে নিয়া আল্লাহ আকবার খাটটা পশ্চিম বাসে রাখিয়াম তারপর আমাকে তিনজনে ধরা ধরি করিয়া তারপরে কবরে নবর শুরু হয়ে গেল আল্লাহ এখন আমাকে ধরাধরি করিয়া তারপরে কবরের দিকে নামাই দিতেছেন এইবার কবরে নামায়াম বাসের চালনি দিয়া কলা পাতা এখন আমি দেখলাম যে মাটি দেওয়া শুরু হয়ে গেছে এখন থেকে মাটি আর মাটি বাটি বাটি ডাডে তাকাই বাটি তাকাই মাটি নিচেও মাটি উপরেও বছর চালদি বাগিয়া যাওয়ার তো আর উপায় হবে না ও আল্লাহর বান্দার আজকে মাহফিলে বর্ষ মনের বোঝা ভরে মন এখান থেকে আজকে মাওলারে নিয়েই আজকে বাড়িতে যাব মনের বোঝা ভরে মন এখান থেকে গুনা না নি আল্লাহ একবার গুনা নিয়া কেউ আমরা বাড়িতে যাব না যেহেতু মাহফিলের ময়দানে বসেছি আজকে আমরা মাওলাকে না নিয়া কেউ বাড়িতে যাব না আল্লাহ আল্লাম এখন কবরের ভেতরে মনকারণ কি রাশিয়া উপস্থিত হয়ে গেলাম আল্লাহ একবার আপনাকে আমাকে মনকার্ণ কি এখন সোৱাল জবাব করা শুরু হয়ে গেলম মনকার্নে কি ভল্লমান রাব্লু কা ওয়ামান দিনুকা ওয়ামান রজ অমান হাজার রজুল আল্লাহ দে বু তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে ওরে আল্লাহর গোলাম মদেরে একটু যাও লবরে মন ওই কবরে যদি আমার মাওলায় সাথী না হয় আজাব বেধি তো মনে হয় উপায় হবে যার সম্পর্ক মাওলার সাথে ছিল যার সম্পর্ক মাওলার সাথে ছিল সে ফল বলবে যে আমার রল আল্লাহ আমাদের সকলের রবকে জোরে বলেন রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আকবার যার সম্পর্ক ধর্মের সাথে ছিল সে বলবে আমার ধর্ম হলো ইসলাম যার সম্পর্ক ওটা বসা চলাফেরা লেনদেন কথা বলতাম এক কথায় সমস্ত কাজকর্ম ছিল রসুলের আদর্শ মতে তারা বলবে তো হলো আমার নবী এ তো আমার নবী সারা আর হবে না কারণ এই নবীর আদর্শ মানতে যায়াম আল্লাহ আকবর নবীর আদর্শ টুপি বাতাই দিতে যায়াম কত মানুষ আমাকে টিস্কারি করল কত মানুষ আমাকে টিস্কারি করছে কত মানুষ আমাকে আল্লাহ আকবর টুপি ধরিয়া টান দিছে তারপরও নবীর ডুবি বলায় না কত মানুষ আবার গেটিস করছে তারপরও লম্বা জামা সারি নাই কত মানুষ টিস্কারি করছে তারপরও দাঁড়িয়ে ফালাই নাই এই নবীর আদর্শ মানতে যাই আমি আল্লাহ আকবর দুনিয়ার ভেতরে কত মানুষের টিস্কারি শুনলাম কত মানুষের গালি গালা এই নবীর আদর্শ মানতে যাই তো আমি কত কষ্ট করলাম এ তো আমার মায়ার নবী আল্লাহ আল্লাহ এইবার যখন তিনটা প্রশ্ন সঠিক হয়ে যাবে তখন আল্লাহ একবার আল্লাহর বলবেন ও আল্লা ও ফেরেস্তা আমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলো সুবাহান আল্লাহ আর জোরে বলো সুবাহান আল্লাহ এইবার যখন কবরের ভেতরে আল্লাহ আকবার আপনাকে আমাকে সোয়াবেন এখন আল্লাহ আকবার কবর সব সময় আপনাকে আমাকে ডাকতে আসেন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমান আনা বাই তু আমি হইলাম ঘর আমি হইলাম সব বিশুর ঘর আমার ভেতরে তুই সাথী নিয়া আসবি না আমার ভেতরে কিন্তু তোমার মাকে না তোমার বন্ধুকে পাইবা নাম তোমার কাউকে তুমি এখানে কিন্তু কবর প্রতিদিন ডাক দেবেন আমার ভেতরে তুই সাথী নিয়ে আসবি না আমার ভেতরে কিন্তু তুই কোন সাথী পাবি পাবিনা তারপরে বলতেছে আনা না বাইতু জুত আমি হইলাম অন্ধকারের ঘর আমি হইলাম ঘর আমি হইলাম তোর জন্য একটা ঘর যদি কবরের ভেতর আমল নিয়ে আনে আসো আমি কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাব আর যদি আমল না নিয়ে আসো আমি কবরটা কিন্তু একটা জাহান নামের গর্ত হয়ে যাব ও আমার ভাইরা ও আমার বন্ধুরা কবরের ভেতরে যায় যদি বলেন আমি অমুক লোকের আল্লাহ আকবর দলের লিডার ছিলাম এই কথা বলিয়া কবরে কোনো পাস করার আশা আছেনি কথা বলেন আসেনি আপনি আমি যদি বলি আমি অমুক পেরের মুড়ি ছিলাম এই কথা বলি আও কিন্তু পাশ করার আশা করা যায় না যদি বলি আমি আল্লাহ ও অমুক বংশের লোক ছিলাম এই কথা বলিয়াও কিন্তু পাশ পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ কবরের ভেতরে বাজান আল্লাহ আকবর আমলের পরীক্ষা হবেন কবরের ভেতরে ইমানের পরীক্ষা হবেন যদি আল্লাহ আকবর বংশের এবং আল্লাহ আকবর মেয়ের পরিচয় দিয়াম কবরের ভেতরে যদি নাজাদ পাওয়া যায় তো তাহলে আমার মায়ার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ঢাক দিয়া বলতেন নাম ইয়া ফাতেমা তু ইনকিজি নাফসি কি মিনান্নাম ও ফাতেমা কবরে যায়া যদি বল আমি নবীর আল্লাহ আকবর মেয়ে ছিলাম আমি বিশ্ব নবীর মেয়ে ছিলাম আলীর স্ত্রী ছিলাম আমি হাসান হোসাইনের মা ছিলাম এই কথা বলিয়া কিন্তু তুমি কবরে নাজাত পাইবা নাম ও ফাতেমা কবরে যদি নাজাত পাইতি চাও ওই কবরে তোমার আমল কে সাথী বানায়া নাও জোরে বলেন সুবাহান আল্লাহাম আল্লাহ হু একবার আল্লাহ রসুলের মেন ফাতে মারাদি আল্লাহ হুতা লালহাম যেই দিন এন্তেকাল করবেন ওই দিন সকালবেলা আল্লাহ হুয়া একবার তিনি হুরা করিয়া কাজকর্ম করতেছেন ওদিক দিয়া ফাতে মারাদি আল্লাহ হুতালা কিন্তু অনেক অসুস্থ তারপরে সকালবেলা দেখেন যে কাজ কর্ম অনেক বেশি করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আশিয়া বললেন ও ফাতেমা তুমি আজকে এত কেন কাজ করতেছো এইবার Fatima রাদিয়াল্লাহু তাআলা ডাক دیا۔ বললেন আমার প্রাণের স্বামী আমার মনে হয় আজকে দিন পরে আমি আর এই জমিনে থাকবো না এইবার আলিরা দি আল্লাহ আনু আল্লাহ আকবর দুই চোখের পানি আল্লাহ আকবর ছেড়ে দিলেন বললেন ফাতেমা তুমি এমন কেন কথা বললাম তখন বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আব্বাজান বলতেছে ও আমার মেয়ে ফাতেমা তুমি আল্লাহ আকবর আজকে আল্লাহ আকবর সেহেরি খাইবা আলির করেন আর ইফতার করবা আমার সাথে এই কথার দামে দ্বারা আমি বুঝতে বললাম আমি আজকে দিন পরে আর ফাতেমা দুনিয়াতে থাকবো না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লা ভাগবার আলী এবং ফাতেমার কান্না দেখিয়াম। হাসার হোসাইনদনজনে দৌড়াায় আসিয়াম। আল্লাহ ভাগবার মায়ের গলা জরায় দরিয়া বলেও মা! তুমি কেন এইভাবে কান্না কাটি করম। আল্লাহ ভাগবার আবাং আমারা বাউ কেন এইভাবে কান্না কাটি করে। ফাতেমারা দিয়ে আল্লাহ হতালা না। তিনি আল্লাহ তাদের বিরক্ত মনে করিয়াম তখন বললেন তোমরা এখান থেকে এখন যাও 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 চলিয়া তোমার নানা রোজার কাছে তোমরা চলিয়া যাও এইবার হাসান এবং হোসাইন দনোজন আল্লাহ আকবর তার মার কথা শুনিয়াম যখন আল্লাহ নবীর রোজার সামনে গেলেন তখন আল্লাহর নবী ডাক বলে ওরে নাতি আগামীকালকে সকালে আসলেও তো আমার কাছে আসতে ও পারবি আমার নাতিরা কিন্তু আগামীকাল সকালে তোমার মাকে কিন্তু তোমরা পাইবা না এবং আসান হোসাইন দৌড়ায় যায় বলে ওরে মা বিষয়টা যদিও তোমরা গোপন করছ আমার নানা জান আমার থেকে গোপন করে নাই ও মা আগামীকালকে সকালে বলে তোমাকে আমরা পাব না আল্লাহ এখন ফাতেমাও কান্দে হাসান হোসাইন হোক কান্দেম আলি ও কাঁদেন এখন ফাতেমা আদি আল্লাহতাল আনহাম আলির আদি আল্লাহ হুতালা আনহকে লক্ষ্য করিয়া বলতেছেন আমার প্রাণের স্বাবি আমার বাবা বড় আশা করিয়া আপনার ঘরে আল্লাহ একবার দিয়েছিলাম আমার আব্বা ভরসা করে আপনার খেদমতের জন্য আমাকে দিয়েছিল কত বছর হয়ে গেল আপনার ভালো আমি খেদমত করতে পারি নাই যেইভাবে আপনার খেদমত করা দরকার ছিল ওইভাবে খেদমত করতে আমি পারি নাই অল্লাহ আল্লাহ এখন আমি দুনিয়া থেকে চলিয়া যাব এই চলিয়া যাওয়ার আগে আল্লাহ একবার আপনার কাছে আমার তিনটা দাবি এইবার আলী রাজি আল্লাহ বলেন ও ফাতে তোমার তিনটা দাবি আবার এনতে পূর্বে কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আমার প্রাণের স্বামী আমার এক দাবি হল আমি জীবিত অবস্থায় আমি আমি জানতে চাই উপর ফাতেমার আপনার কোনো দাবি আছে নাকি আমি নিষ্কানে শুনতে চাই আপনি আমাকে ক্ষমা করিয়া দিছেন এইবার আলী রাজি আল্লাহ বললেন ও ফাতে তুমি তো আমার সাথে কোন অন্যায় করো নাই যাও 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 আমি আলী তোমাকে মাফ করিয়া দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ এইবার আলী রাজি আল্লাহ তালু বললেন ও ফাতে মা দ্বিতীয় নাম্বার শর্ত কি তখন বললেন ও আমার প্রাণের স্বামী আল্লাহ আকবর আমি যখন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন এতেকাল করব দুনিয়ার ভেতরে কত মানুষ আমার দেখার জন্য আল্লাহ আকবর ব্যস্ত হয়ে যাবে মানুষগুলো সবাই চুরাচুরি করি আসবেন কিন্তু আমার লাস্টা কাউকে দেখাবেন না এবং আমার মালাল্লাহ আকবর মৃত্যুর খবর কারো কাছে বলবেন না আমার আল্লাহ আকবর মৃত্যুর কথা মাইকিন করবেন না আমার মৃত্যু হওয়ার পরে আল্লাহ আকবর কারো কাছে আপনি মৃত্যুর সংবাদটা পৌঁছাবেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতে তিন নাম্বার শর্ত আবার কি এইবার ফাতে দি আল্লাহ আল্লাহ আকবর ফাতে বারাদি আল্লাহ হা বললেন ও আমার প্রাণের স্বামী তিন নাম্বার শর্ত হলো আমার জানাজাটা আপনি নিজে পড়াবেন আল্লাহ আকবর আমার জানা আপনি নিজে পড়াবেন আমার জানা যেটা দুনিয়ার আর কেউ পড়াবে না আমার জানা যার পরে আমার লক্ষ্মার আমাকে যখন আপনি দাফন দিবেন দাফন দেওয়ার পরে সবাইও কবরের থেকে চলে আসবে কিন্তু আপনি আলী ওই কবরের পাশ থেকে আসবেন না ওখানে কিছু সবাই আপনি আল্লাহ একবার অপেক্ষা করবেন এইবার ফাতে মারাদি আল্লাহ এনতেকাল করলেন ফাতে মারাদি আল্লাহ এনতেকাল করার পরে এইবার কোনো মানুষকে খবর দেওয়া হয় নাই কোন মানুষের কাছে এলানো হয় নাই এবং রাত্রে অল্লাহ আকবর রাত্রের অন্ধকারের ভেতরেন হাসান হুসাইন এবং আলী তিনজনে জানাজ আল্লাহ আকবর পড়ায় দিলেন এখন তো আর খাট কবরের দিকে নিতে পারে না কারণ খাট ধরতে তো তিনজন লাগে না খাট ধরতে কয়জন লাগে আরো জোরে বলেন কয়জন লাগে চার জন লাগে এখন মানুষ হইল তারা তিনজন এখন তো খাট ধরতে তারা পারে না এইবার আল্লাহ একবার আবুজর কে ফারিরা দিয়ে আল্লাহ তালানহু ঘুমাইয়া রইলেন এইবার আল্লাহর নবী বলে ওরে আবুজ আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেলাম কিন্তু তুই এখনো ঘুমাও আমার মেয়ের লাশ খাট ধরার মত লোক নাই তাড়াতাড়ি যা আমার মেয়ের খাটটা তুই ধর এইবার হাসান হোসাইন বা আল্লাহ আকবর এবং আলী আবু জরকে ফারিরা দিয়ে আল্লাহ চারজনে খাট ধরিয়া তারপরে কবরের কাছে নিয়ে গেলেন এইবার কবরের কাছে যাওয়ার পর আবু আল্লাহ বললেন ওরে কবরের তোর ভেতরে আজকে কাকে রাখা হবে তুই কি জান নাকি তোর ভেতরে যাকে রাখা হবে আল্লাহ হু আল্লাহ رکھا رزقك ركبتني سيد المرسلين رحمة للعلى الامين شفيع المُسلمين خاتم النبيين حضرت محمد رسول الله সল্লহ ওয়ালাই ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেন ওরে কবর খবরদার বেয়া দুবি করিস না কবর থেকে কোনো জবাব আসে নাই এইবার আবুজার বলে ওরে কবরের মাটি তোর ভেতরে কাকে রাখ হবে তুই কি জানো নাকি তোর ভেতরে যাকে রাখ হবে তিনি হলো শের খোলা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নোর স্পিরি কবরদার ওরে কবরের মাটি তুই فاطمهর সাথে বিয়াদবি করবি না কবর থেকে কোন জবাব আসে না এইবার ابوজার বলে ওরে কবর তোর ভেতরে কাকে রাখবে তুই কি জানো নাকি তোর ভেতরে যাকে রাখা তিনি হলো হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ খবরদার কবর তুই বেদবি করবি না কবরের জবান খুলিয়া গেল খবরের কবরের জবান খুলিয়া গেল কবর ডাকতে বলে ওরে আবু আমি আল্লাহর নবীর মেয়েকে চিনি না আলীর স্ত্রীকে চিনি ফাসানো জাহিদের আম্মাকে চিনি না আমার ভেতরে যদি আমল ভালো না নিয়ে আসে আমি কবরের মাটি এমন চড়ে পাল্লাও একবার তারে চাপ দিব এক চাপে তার এক পাজরের হাটটি অবর পাশে ঢুকিয়া যাবে আর যদি সে আমল ভালো না ভালো নিয়ে আসে আমি তার জন্য আল্লাহ আকবার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাব জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরাও আমার বন্ধুরা আমল নিয়ে কিন্তু কেউ কবরে যায় না আল্লাহ আল্লাহর নবীর ফে ফাতেমার ব্যাপারে যদি কবরে আল্লাহ একবার এইভাবে হুঙ্কার আছেন এইবারের যদি দমকি আপনি আছে আমি কোন কোন দুনিয়ার পিছনে আছি দুনিয়ার পিছনে পড়িয়ান্না আল্লাহকে না নিয়া কেহ কবরে আরে দুনিয়া সম্পর্কে বুঝো এবং আখেরাত সম্পর্ক বুঝো হাকি কথেন তু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হয় আরে দুনিয়া তো দেখতে না দেখতে শেষ হয়ে গেলাম দুনিয়া আল্লাহ একবার দুনিয়াতে কষ্টে থাকলেও কিন্তু জীবন যাবেন আল্লাহ একবার তারপরে ভালো অবস্থায় থাকলেও জীবন যাবেন অসুস্থ অবস্থায় থাকলেও জীবন যাবে সুস্থ অবস্থায় থাকলেও কিন্তু জীবন যাবেন দুনিয়ার জীবন কিন্তু রাখা যাবে না আল্লাহ আল্লাহ আর আখেরাতের জীবন কেমন যে জীবনের শুরু আছে আর শেষ নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন ও আমার ভালো করিয়া শুনিয়া নাও এই তামাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানানো হয় এই গোডাউনটা যদি আল্লাহু আকবার শেষ দানা দিয়ে তারপরে ভর্তি করিয়া দেওয়া হয় একটা কবুতার পাখিকে যদি বলা হয় ওরে কবুতার পাখি আজকে একটা তুই দানা খাবি আবার পাঁচ শত বছর পরে আরেকটা দানা খাবি আল্লাহ একবার একরকম ভাবে পাঁচ বছর পরে পরে দানা খাইতে খাইতে একদিন না একদিন কিন্তু দুনিয়ার গোডাউন নামক সরিষার দানা শেষ হয়ে যাবে আল্লাহ নবী উদাহরণ দিয়া বলে ওরে আখেরাতের জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না বহু চিন্তা ভাবনা করিয়া তারপরে কবরে যায়েন মাওলাকে না নিয়ে কেহ কবরে যায়ো না আল্লাহ ও আল্লাম মনে রে ভোজন ওরে মাল মাফিলে তো আল্লাহ হ আজকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত শেষ প্রান্তে বসিয়া রইলাম আজকে মাওলারে না নেওয়া কেহ কবরে যাব না রসুলের আদর্শ না দুনিয়ার সবাই বেজার হয়ে যাক কিন্তু রসুলের আদর্শ আমি নাম আরে নবীর আদর্শ সার্বনাম জীবন যাক বিবি যাক দুনিয়া যাক ব্যবসা যাক সব যাক কিন্তু আমি রসুলের আদর্শ রাজি আছেন তো কি বলে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক বলেন আমি অরে আমার রসুলের আদর্শ কত সুন্দর রসুলের আদর্শ যদি কোনো ব্যক্তি না মানিয়া কবরের ভেতরে আল্লাহ আল্লাহ। কবরের ভেতরে যখন আল্লাহ একটা দারিবিহীন ব্যক্তিকে যখন শোহানো হবেন এই প্যাকেট যখন ফেরেশতারা খুলবে তখন দেখবে যে তার মুখের ভেতরে তারি নাই তখন ফেরেশতারা এমনভাবে করসা হয়ে যাবেন আল্লাহ হু আল্লাহ ফেরেশতারা কোষসা হয়ে তার উপর আল্লাহ ওয়াকেবার অত্যাচার শুরু করিয়া দিবেন কারণ বাবা আপনি একটা দোকানের ভেতরে গেলেন যাওয়ার পরে বললেন বাবা আমার অনেক ক্ষুধা লাগছে এখন তুমি আমাকে আল্লাহ আকবর খাবার দাও আপনি দেখলেন যে পাশে আল্লাহ আকবর কেকের প্যাকেট আছে রুডিরও প্যাকেট আছে আপনি একটা প্যাকেট আল্লাহ আকবর হাতে নিয়া তারপরে আপনি সোলাইলেন দেখলেন যে এটার ভেতরে খালি আপনার কেমন গুসা হবেন দোকানদারকে ডাক দিয়ে বলবেন ওরে এরকম দোকাবাজি দোকানদারি আর করিও নাম তেমনি ভাবে বাজান যদি আল্লাহ আকবর রসুলের সুন্নত না বানিয়াম যদি আপনি আমি কবরে যাই ওই কবরের ভেতরে ফেরেস তারা কিন্তু তার থেকে আরো ডাবল রাগান্বিত হবে আর বলবে ওরে আল্লাহ রসুলের দুশ্মান জান আল্লাহ 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 রসুলের আদর্শ না মানিয়া কেহ কবরে যায় না। কারণ আমার রসুলের আদর্শ কত সুন্দর আমার মায়ার নবী আল্লাহ আকবর ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েব বাসির আল্লাহ হোকবার আল্লাহর নবীকে লক্ষ্য করিয়া তারপরে পাথর নিক্ষেপ করতেছেন এইবার পাথর আল্লাহ হুয়াকবার তায়েব মারেন আর আমার নবী বলে ও তায়েব আমার মানা আমার বাবা আমাকে তোরা পাথর মারিস না আমি পাগল না আমাকে তোরা এইভাবে পাথর মারিস না এইবার পাথরের আঘাত খায়া খায়া আমার মায়ার নবীর আল্লাহ আকবর শরীরটা রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ আকবর জোতা মোবারও কাটকিয়া গেলেন আল্লাহ আকবর হাদিসের ভেতরে মায়ার নবী বলেন ও দুনিয়ার উম্মাদ যদি কোন ব্যক্তি আল্লাহ আকবর দুনিয়ার কোন আল্লাহ আকবর আমার উম্মাদ দুনিয়ার কোন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর বান্দান আল্লাহ আকবর দুনিয়ার ভেতরে দোকান থেকে পাঁচ টাকা দুই টাকা তিন টাকার একটা বেলেট আনিয়াম তারপরে খুরের ভেতরে ভরিয়াম যখন আল্লাহ আকবর তার বেলের ভেতরে কস করিয়া বসা দেয় আল্লাহর মায়ের নবী বলে ও আমার উম্ম ওই বেলেটটা তোর গালে লাগে না গোয়াকে ওই বেলেটটা আমার নবীর কলিজার ভেতরে ঢুকিয়া যায় আল্লাহ হু আমার যেই সমস্ত মা চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আমার কলিজা ঢেগা আল্লাহ হওয়ার আঘাত করতে 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 আমি নবীর কলিজাটাকে সাজরা সাজরা করিয়া বলাইছে আল্লাহ আল্লাহ আমি নবীর কলিজায় আঘাত দিয়া যারা কবরের ভেতরে যাবে পরকালে যখন আমার আমি নবীর সামনে যখন তারা দাঁড়াবে তখন আমি তাদেরকে আর চিনব না তখন আমি বলবো সোগান 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 দূর তোরা আমি আল্লাহ আকবার আমি নবীর উম্মাদ নাম এই নবীর আদর্শ মানার জন্য আমরা রাজি আসিনি কে কে রাজি আছে আল্লাহ আকবার আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন মাহফিলের শেষ প্রান্তে বাজান চলে আসছি এখানে কিন্তু আল্লাহ আকবার অনেক যুবক থাকতে পারেন আল্লাহ আকবর এতক্ষণ বয়ান শোনার পরেন আল্লাহ আকবর আমি গুনাগারের কাছে কোন কোন যুবক কথা দিতে পারো হুজুর আমি আল্লাহ আকবর বিগত অনেক বছর পর্যন্ত দাঁড়ে কামাইতাম আল্লাহ আকবর আজকে রসুলের মহাব্বাতে পড়িয়া আজকে আমি ওয়াদা দিলাম এই মাহফিল কে সাক্ষী আল্লাহ আকবর এই মাহফিল আজকে কামিয়াব হবে নাসিম হাসান আনসারি সাহেব কত কষ্ট করিয়া মাহফিল কে আয়োজন করল এই মাহফিল সার্থক হবে আল্লাহ আকবর কোন যুবক আসম একটু দাঁড়াই অদা দাও হুজুর আমি অনেক দাঁড়ি কামাইছি আর জীবন গেল কোনো দিন বেলের গালে লাগাব না এমন কোন যুবক আছো আল্লাহ আকবর বলে দাঁড়াই যাও আল্লাহ আকবর বলে দাঁড়াই যাও একজন যুবক চাই যে দাঁড়াই যাও দাঁড়ায় তাকবীর দাঁড়ায় তাকবীর একজন যুবক দাঁড়ান না থাকবি তাকবীর আল্লাহ কবুল করুক বলে আমিন তারপরে বাজান নামাজ লাগব নে এরপরে আল্লাহু আকবার ইসলামের দ্বিতীয় বেনা হলো নামাজ আল্লাহু আকবার কাফের এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ আল্লাহু আকবার যার নামাজ ঠিক আছে

আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহু আল্লাহ কষ্ট পাইছেন নাকি ভাই কষ্ট পাইছেন নাকি আল্লাহ কবুল করুক বলেন আমিন এতগুলো কথা বললাম কেন কারণ কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি জামালউদ্দিন যদি ধরা পড়িয়া যাই আমি গুনাগার যদি ধরা পড়িয়া যাই আল্লাহ আকবর আপনারা যদি জান্নাতে যান আমি গোলামকে আপনারা জান্নাতে জাননাতে না আল্লাহকে মাহফিলকে কবুল করুক বলেন আমিন আল্লাহ আমিন র হাত উঠেয়া দুইটা হাত উঠেয়া মাওলা দরবারে কান্দা আর মা যদি চোখে পানি না আসে মনে রে বোঝা ওরে একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বই হয়ে উঠছিলাম রে মহান কত মেয়ে লোকে শরবত খাওয়াইলাম কত লোকে আল্লাহ একবার বাতাস করলাম এমন একটা দিন আসবে যখন এই ঘরের দরজা দেয় আমার বাইরাবা ছেলে গানবে মা মা করে মেয়ে নাপাক পানি দিয়া বনিয়াদম আদম বানায় এই সুন্দর দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়াম আবার যাই বন্ধকার এই দুনিয়াতে আমাদের কাউকে আপনি থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাঙ্গ মলা ওই অন্ধকার কবরে আপনার ব্যতীত কে হবে না আয় আল্লাহ আমাদের সকলের অন্তরের ভেতরে আপনি মা রেফাতের নূরের ভাতে জ্বালায় দান আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ আল্লাহ মাহফিলের খবর শোনার মদিনায় পৌঁছে হাতের আল্লাহ আল্লাহ মাহফিলের খবর শোনার মদিনায় পৌঁছে হাতের আল্লাহ আয় আল্লাহ রাজারা জানিনা কার মা কার জারি জনমদুখী মা এই জগতে নাই আল্লাহ পার কথা কি বলবো দশ মার পর্যন্ত মায়ে গর্ভে ধারণ করল আল্লাহ যখন আমি দুনিয়াতে আসলাম আমার মা পাগল নির্মত হয়ে গেল আল্লাহ যখন শীতের রাত্রেন যখন আল্লাহ আকবর মা আমাকে নিয়ে আসে আছেন যখন রাত্রি গভীর হয়ে গেল তখন আল্লাহ একবার আমি পোশাক করে দিলাম বিছানায় তখন আমার মা ওই বিজা জায়গায় শুয়া আমাকে শুকনো জায়গায় শুয়েছে এক পর্যায়ে ও আমি প্রস্রাব করে ভিজে দিলাম তারপরে মা ওকারে শুয়া আমাকে বুকে নিয়ে শুয়ে রইলেন এক যায় আমার মার বুকটাও আমি প্রস্রাব করে ভিজে দিলাম তারপরে মা আমাকে লাতি দিয়া পালায় দেয় না আমাকে ওখান থেকে পালায় আমাকে ও গালে আর বলছে ওরে বাবা আল্লাহ 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 এমন যার ওই মায়ের কবরে তুমি আর জাহার নামে জালাयो না আল্লাহ মার খবরকে জান্নাতের বাগান বানায় দান আল্লাহ মায়ের খবরকে জান্নাতের বাগান বানায় দান আল্লাহ যাদের মা সেদির গুণে কয়াত দান করেন আল্লাহ যাদের அப்பா সেদির গুণে কয়াত দান করেন আল্লাহ আমারও তো আব্বা মা বেঁচে আছে আল্লাহ শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তাদেরকে دیر গুণে দান করেন আয়ল্লা আমাদের ভাই বেরাদার সকলকে আল্লাহ কবুল করেন আয়ল্লাহ আমাদের ভাই বোন ভাইগ্না ভাইগ্নি সবাইকে আল্লাহ লেখ কবুল করেন যারা লেখাপড়া করে সকলের লক্ষাপড়ার ভেতরে তরক্কি দান করেন আয়া আল্লাহ এখানে আমরা আল্লাহ কে যেন আল্লাহ মকবান এখানে যারা হাত জাগাইলাম একদল মানুষ বাড়িতে যাইয়া দেখবে মা আছে বাবাও আছে আর একদল মা বাবা মা দর্জাল আল্লাহ যাদের বাবা নাই মা বাবার কবরা জবাব নে মাফ করিয়া দান আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়াম আল্লাহ কবর হয়ে গেল সবাইকে মাফ করে দান আল্লাহ তামাম বিশ্বের যত মুসলমান কবর তো সবাইকে মাফ করে দান আল্লাহ আজকে যারা আমরা হাত তুললাম আমাদের সকলকে আল্লাহ মদিনা যাওয়ার তফিক দিয়ে দেন আল্লাহ বদিরা যাওয়ার তফিক দিয়ে আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তফিক দিয়ে দান আল্লাহ মদিনা না দেখাই আমাদের কাউকে তুমি দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ রসুলের রোজা সজক কে জারত করার তফিক দিয়ে দান আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নান আল্লাহ বাবা আদম আলাই সালাম থেকে নিয়ে এই মোনাজাত পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবর আল্লাহ সকলের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দান আল্লাহ এলাকার ভেতরে যত মাইয়ার জন সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যত মাইয়ার জন কবর আল্লাহ সবাইকে আপনি মাফ করে দান আয় আল্লাহ যারা আমিন আমিন বলতেছে সবাইকে কবুল করে দান আয় আল্লাহ দাড়ি মুরব্বী যুবক বন্ধু না বলল শেষ হোক আয় আল্লাহ আলামায়ে কেরাম আয় আল্লাহ তোমার কাছে কে কি চায় আমি জানি না তুমি তো জানো যারা যা চায় সকলকে আপনি দেয়া দান আল্লাহ যারা মিথ্যা মামলার ভেতরে আছে মিথ্যা মামলা থেকে খালাস দেয়া দান আয়ল্লাহ যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দান আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করেন আয় রবদুল আয়ল যারা ঋণ গিরাস্ত আছেন ঋণ পরিশোধ করার তফিক দেহাদান আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে আনান আল্লাহ মাহফিলকে কেমন পর্যন্ত আল্লাহ কবুল করিয়া নান আল্লাহ প্রতিবৎ সোজানি এইখানে একটা জান্নাতের বাগান হয় সেই তফিক দান করেন আয়ল্লাহ আমার ভাইজান নাসিম হাসান আনসারি ভাই বড় কষ্ট করিয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ তাকে আল্লাহ দিনের জন্য আল্লাহ লে কবুল করে নান যেই সমস্ত ভাইয়ের আল্লাহ সহযোগিতা কর্লম সবাইকে আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ আজকে যেইভাবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম কেমতের কঠিন ময়দানে আমরা সকলে জানি গলা গলি ধরিয়া জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দিয়ে দান আল্লাহ আমরা সবাই জানি জান্নাতে যাইতে পারি সেই সে তফ আল্লাহ মুসলমানদেরকে কবুল করে আল্লাহ তামাম বিশ্বের যে সমস্ত মুসলমানের নির্যাতিত বেঈমানদের হাতেন সমস্ত মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আল্লা ওই রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ কিচ্ছু শুধু আল্লাহ দেখি তিরিশ মায়ের সামনে সন্তান আল্লাহ কুকুরের মতো টানে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে আল্লাহ আমার মা বন্ধের স্থানকে কাটিয়ার বেইমানেরা ফুটবল খেলে আল্লাহ বেইমানদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ তাদের হেদায়ত থাকলে হেদায়ত দেয়া দান না থাকলে আল্লাহ বে ধ্বংস করিয়া দেন আল্লাহ তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দেন আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আয় রাব্বুল আলামিন আমাদের সন্তান আল্লাহ আপনি কবুল করেন আনাল্লাহ আমাদের সন্তানকে গকে আদর্শবান সন্তান হিসেবে কবুল করেন আন আয় আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ মিল মহাব্বাদ पैदा করিয়া দান আয় আল্লাহ যেই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বাদ নাই আল্লাহ ওই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহাম্বত পয়দা করিয়া দান প্রত্যেকটা ঘরের ভেতরে শান্তির ফয়সালা করে দান প্রত্যেকটা ফ্যামিলি আপনি প্রত্যেকটা ফ্যামিলি কে জান্নাতি ফ্যামিলি হিসাবে কবুল করে দান আয় আল্লাহ গুনাহের পথে আমাদের অন্তরে গেইনা জমাইয়া দান আয় আল্লাহ নেক কাজ করার পথে আমাদের অন্তরে আগ্রহ বাড়ায় দান যা কিছু আল্লাহ আলোচনা কলম আমরা যারা শুনলাম আল্লাহ মানার আমল করার তৌফিক দেয়া দান আল্লাহ এলাকার ভিতর আপনার khas রহমত নাজিল করেন এলাকা থেকে तमाम মুসিবাত আল্লাহ আপনি দূর করে আদান আয় আল্লাহ মৃত্যু তো হবে মৃত্যু থেকে সুযোগ আল্লাহ সময় আমাদেরকে ইমান নিয়ে মৃত্যু বরণ করার তফিক দিয়া দাঁড়াল আল্লাহ যারা যেইভাবে দিনের খেদমত করে সবাইকে কবুল করে না আল্লাহ আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ইসলামী আন্দোলন সহ আল্লাহ যত হকারী হক দল আল্লাহ ইসলামের কাজ করে সবাইকে কবুল করে না আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে না আল্লাহ বাংলার জমিন আল্লাহ ইসলামী হুকুমত চালু করে আদার আল্লাহ বাদ হাওয়া দূর করে আদার আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করে না سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله